নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। সম্পাস খুঁটিনাটিতে আপনাদের আরও একবার একটা নতুন ভিডিওয় সুস্বাগতম। বন্ধুরা, আজ দোল পূর্ণিমার গোপাল পুজো আমার জায়ের বাড়ি কীভাবে হয় এবং সেখানে আমরা কতটা আনন্দ করি, পুজোর দিনটা কাটাই, সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বন্ধুরা, এখন জোগাড় যন্ত্র চলছে, ব্রাহ্মণ এখনও আসেননি। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন, আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমার ভিডিওটা সাথে থেকে একটুও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবেই লাগবে। এই হচ্ছে আমার জার ভাসুরের ছেলে, যে কিনা গোপাল ঠাকুরকে নিয়ে এসে এই যে যেখানে বসার গোপাল ঠাকুরের ব্যবস্থা করা হয়েছে ওখানে বসিয়ে দিল, আর একটা ছোট্ট গোপাল আছে ওর ঘরের, সেটাকেও বসিয়ে দিল। আর এই আমাদের বাড়ির ছেলেরা আমাদের সাথে আর কি মা কাকিমা জেঠিমাদের সাথে হাতে হাতে কাজও করে দেয়। দেখেছেনই তো আপনারা, আমার প্রভুকে দেখেই বুঝতে পারেন। তো আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা এইরকমই। তো ঘরের পুজো হচ্ছে, তো সবাই আছে। তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন। এখন যোগাড় যন্ত্র ভীষণ তোড়জোড় শুরু হয়ে গেছে, খুব জোর। যোগাড় চলাকালীন প্রলয়দা হঠাৎই ব্রাহ্মণের সাথে মজা করতে শুরু করে দিল। তো কি মজা করছে বন্ধুরা, আপনারা নিজের কানেই শুনে নিন। মানে গোপাল পূজোয় অনুষ্ঠান চলছে, তার জন্য আমরা মানে অপেক্ষা করছি প্রসাদের জন্য। হ্যাঁ, প্রসাদের জন্য অপেক্ষা করছি। এখন দুলাল দা বাউন্ডার করে 1 ঘন্টা লেটে এসেছে। হ্যাঁ, এই 2 ঘন্টা এই যে দুলাল দা, বলুন লেটে এসেছে, তাই আমরা চেষ্টা করছি। আজ দুলাল দাকে একটাই অনুরোধ, শর্টে কিন্তু মারবেন না, আপনি দেরি হয়েছে হোক। আচ্ছা, আপনি আমার এদিকে তাকাও, এটা 5টা যেন শেষ হয়, প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন যে এই জায়ের বাড়ি পুজো হয়। আর এই যে আমার ভাসুরপো কেকটা আনে, কেকটা হচ্ছে পুরোটাই নিরামিষ, ডিম ছাড়া, এবং যার কাছে মানে করতে দেয় সেও পুরো নিরামিষই কেক বানায়, মানে ডিমের কেক সে বানাই না। এখানে অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে, তো তাই বলে দিলাম। সব জোগাড় করাই ছিল, শুধু ব্রাহ্মণ মশাই এসে তীর কাঠি, তারপরে শিরুনি মাখা, আর এই যে হোমের সমস্ত জোগাড়, মানে ব্রাহ্মণের যেগুলো করার কথা করছেন। আর এদিকে না মোকামও সাজানো হয়ে গেছে। মোকাম মানে যে সত্যনারায়ণের সিন্নিতে, আমি জানি না কার কী নিয়ম, তবে আমাদের এই মোকাম সাজাতে হয় 5টা ভাগে, ভাগ করে একটা টেবিলে, মানে টেবিল মানে একটা পীরের মতন যিনি মানে জায়গাতে রাখতে হয়, পীরে আর কি, যেটা মানে সিংহাসন বলি আমরা, মানে সত্যনারায়ণ বসবেন। তো সেখানে 5টা করে পান, সুপারি, পৈতে, কাঁঠালি রম্ভা, মানে হলুদ, কড়ি, পৈতে, এগুলো দিয়ে মকম সাজাতে হয়। তো সেটাও সাজানো হয়ে গেছে। আর আগে বাস্তুদেবীর পুজো হয় আমাদের। বাস্তুদেবী মানে আমাদের হচ্ছে মনসা ঠাকুর, তুলসী মোচক বলি না, তুলসী তলা, মনসা তলা, ওইখানে আগে পুজো হয়, তারপরে আমাদের সত্যনারায়ণ পুজো হয় বা বাকি ঘরের পুজো হয়। আগে নাকি বাস্তুদেবীতে দেবীকে আর কি জল দিতে হয়, পুজো করতে হয়। তো যাই হোক, সেটা হয়ে গেছে, পুজোও হয়ে গেছে, পুজোও সেই তিনকাটি বেঁধে হয়ে তো গেলই আমার বক বক করতে করতে। আর এখন হচ্ছে হোম, আর এরপর হবে অঞ্জলি। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখতে গিয়ে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ বন্ধুরা একটা করে লাইক দিয়ে দেখুন। আর আমার এই ভিডিওটা যদি একটু হলেও কোনো অংশে কোথাও আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন।
আর কোনো নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা আজ প্রথম দেখে থাকেন তাহলে তার কাছে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে দেবার অনুরোধ রইল। তাহলে আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, হাসি মজা ঠাট্টা করে পূজোর শেষে সবাই প্রসাদ মুখ করে পাড়া প্রতিবেশীকে প্রসাদ বিতরণও করে দিলাম। দেখা হচ্ছে পরবর্তী পর্বে আরও একটা আকর্ষণীয় ভিডিওর সাথে। তাহলে বন্ধুরা, এর শেষ পর্বটা দেখার জন্য প্রস্তুত হয়ে থাকুন। আজ এখানে বিদায় জানালাম।
ততদিন পর্যন্ত আপনারা খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সর্বদা হাসি খুশি থাকবেন। আজ আসি কেমন, টাটা।